আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি শারমিন সুলতানা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি আজকে এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা তোমরা মাস্টার্স ফাইনালে রয়েছো তাদের জন্য আমার যে কোর্সটা সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা, সেই সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিষয়ের হেগেলের যে রাষ্ট্রতত্ত্ব সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো তোমাদের যাতে এই ফ্রেডরিখ হেগেলের যতগুলো প্রশ্ন তোমরা পড়েছো বা তোমরা প্রস্তুতি নাও তার ক্ষেত্রে অন্তত পক্ষে আমার এই যে আজকের হেগেলের রাষ্ট্রতত্ত্বের আলোচনা, আশা রাখছি যে এটা অনেকখানি সহায়তা করবে। তো জর্জ উইলহেম ফ্রেডরিখ হেগেল, আমরা এর আগে হেগেলের ভাববাদ আলোচনা করেছি। তো হেগেল হচ্ছেন জার্মানির ভাববাদী দার্শনিক, ভাববাদী দর্শনের গুরু বলা হয় তাকে। 1771 সালের 27 আগস্ট উটেমবার্গে, অর্থাৎ জার্মানির একটা প্রদেশ উটেমবার্গ, সেখানকার শহর স্টাটগার্ডে তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি সেখানকার স্কুল থেকে শেষ করে পরবর্তীতে জিনা বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি ধর্মতত্ত্ব দর্শনতত্ত্বের উপরে ডিগ্রি নেন এবং 1838 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার আগে পর্যন্ত তিনি হেডেলবার্গ এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন এমন একজন মহান দার্শনিক যার ভাববাদী দর্শন, রাষ্ট্রতত্ত্ব, স্বাধীনতা তত্ত্ব সবকিছু, এই যে মানব সভ্যতার ইতিহাসের ক্ষেত্রে যে পরিবর্তনগুলি, আজকের যে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন হয়ে এসেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি বিশ্লেষণ করেছেন এবং তিনি দ্বান্দ্বিক পদ্ধতিতে বিশ্লেষণ করেছেন। তার দ্বন্দ্ববাদের মূল হচ্ছে ভাব। তো তিনি এই ভাববাদ বিশ্লেষণ করা বা তার দর্শন সৃষ্টির ক্ষেত্রে, দর্শনের বিশ্লেষণের ক্ষেত্রে ভাববাদী তার আশ্রয় নিয়েছেন। এবং তারপরে তিনি আমরা এই যে রাষ্ট্রীয় তত্ত্ব তিনি বিশ্লেষণ করেছেন, এই সব কিছুই তিনি দ্বান্দ্বিক পদ্ধতিতে করেছেন। তো এই একদম শুরু থেকে এই পর্যন্ত যত দার্শনিক আমরা দেখি, সেই প্রাচীন সময়ে প্লেটো, অ্যারিস্টটল থেকে পরবর্তীতে যারা এসেছেন তারা সবাই তাদের অনেক অনেক যে দর্শন আছে, রাষ্ট্রতত্ত্ব আছে, বিভিন্ন যে দর্শনের বিষয়গুলো, তার মধ্যে থেকে বিশেষ বিশেষ কিছু বিষয় আছে যেগুলি খুব আলোড়ন সৃষ্টি করে। তো এই আলোড়ন সৃষ্টির মধ্যে হেগেলের সব থেকে আলোড়ন সৃষ্টিকারী একটা দর্শন হচ্ছে তার এই রাষ্ট্রতত্ত্ব। তো রাষ্ট্রতত্ত্ব নিয়ে তিনি যে দর্শন দিয়েছেন, তো রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে তার অনেকগুলো বই আছে। অনেক বইয়ের ভিতরে আমরা দেখেছি তার যে ফিলোসফি অফ রাইট, তারপরে ফিলোসফি অফ হিস্ট্রি, ফিলোসফি অফ স্টেট, এরকম বেশ কিছু বই তার রয়েছে যেখানে তিনি এই রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে নানান আলোচনা করেছেন। তো এই 19 শতাব্দীতে বা 19 শতকে এসে হেগেল এই জার্মানি যে রাষ্ট্র দার্শনিক বা ভাববাদী দার্শনিক, তিনি রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করতে এসে তার ভিতরে যে ফার্স্ট জিনিসটা হয়েছে, তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, অর্থাৎ ব্যক্তির যে নিজস্ব সবকিছু, ভালো লাগা মন্দ লাগা সব নিজেকে কেন্দ্র করে যেটা, সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে সাথে নিয়েই তিনি রাষ্ট্রতত্ত্ব আলোচনা করতে চেয়েছেন। তিনি এই যে মূল যে বিশ্ব সভ্যতার যে মূল নিয়ামক স্বাধীনতা, বিশ্ব সভ্যতার মূল হচ্ছে গিয়ে যে নিয়ামক যেটা হচ্ছে স্বাধীনতা, আর মানুষের সভ্যতার যে চেতনা সেটাই হচ্ছে স্বাধীনতার চেতনা। তার মানে এই যে প্রকৃতির কাছ থেকে পাওয়া এই যে স্বাধীনতা, মানুষের যে স্বাধীনতা বা বিশ্ব সভ্যতার নিয়ামক স্বাধীনতা, যে স্বাধীনতাই আমরা বলি না কেন, এই স্বাধীনতাটা আসলে কোথায় নিরাপদ, এই স্বাধীনতার নিরাপত্তা কে দিতে পারে, স্বাধীনতার নিরাপত্তাটা দিতে পারে রাষ্ট্র। অর্থাৎ এখানে তিনি রাষ্ট্রকে বলেছেন, রাষ্ট্রের অভ্যন্তরে যদি মানুষ থাকে, রাষ্ট্রই একজন মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের যে চাহিদা, মানুষের নিজস্ব সুখ সমৃদ্ধি সবকিছু, নৈতিকতা, নীতি নৈতিকতা সবকিছুরই যে নিরাপদ জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্র এবং মানুষের
চাওয়া, চাহিদা হচ্ছে স্বাধীনতা। আর যেহেতু রাষ্ট্রই এই সব কাজগুলো করে, অতএব মানুষের নিজের আসলে তেমন কিছুই করতে হয় না, বা রাষ্ট্রের যে চাওয়া, রাষ্ট্রের যে নিয়ম করে, রাষ্ট্রের যে আইন, সেটাই শুধু পালন করা উচিত মানুষের। রাষ্ট্রের বাইরে সে কোনো কিছু চিন্তা করতে পারবে না। রাষ্ট্র যদি লক্ষ্য হয়, মানুষ হচ্ছে উপলক্ষ। অর্থাৎ তিনি রাষ্ট্রতত্ত্বটাকে এইভাবে চিন্তা করেছেন। তো রাষ্ট্রের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কথা চিন্তা করতে গিয়ে তিনি রাষ্ট্রকে অনেক শক্তিশালী করেছেন। তো আমরা দেখি যে প্রত্যেক দার্শনিক যখন তার দর্শন দেন বা তার যে মতবাদগুলো, তার যে দর্শনগুলো আলোচনা করেন, সবসময় তার যে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলি, রাজনীতি, এগুলি তার এই চিন্তার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ঠিক হেগেলের ক্ষেত্রেও এই বিষয়গুলো হয়েছে তৎকালীন সময়ে, যে প্রথমত যে তার যে চিন্তা ভাবনা, এই যে রাষ্ট্রকেন্দ্রিক, রাষ্ট্রকে শক্তিশালী করার এইসব বিষয়গুলো দেখা গেছে যে নিয়ন্ত্রণবাদীরা খুব সেটাকে সাদরে গ্রহণ করলো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের কাছে তিনি খুব সমালোচিত হয়েছেন। সেই সময় জার্মানিতে ছিল এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, তখন প্রাদেশিক দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব, নানান কিছু এমন পরিস্থিতি ছিল, যখন ওই পরিস্থিতিগুলোকে তখন পাশাপাশি ইংল্যান্ড এবং ফ্রান্সে যে ধরনের বিপ্লব সংগঠিত হয়েছিল, শিল্প বিপ্লব সহ উদারতাবাদী চিন্তা ভাবনা এবং রাজনৈতিক পরিবর্তন, রাজার ক্ষমতা থেকে আস্তে আস্তে জনগণের হাতে ক্ষমতা যাওয়ার জন্য যে ধরনের বিপ্লবগুলো ছিল, যে ধরনের অবাধ বাণিজ্য নীতি বা অর্থনীতির ক্ষেত্রে যে বিষয়গুলি, উদারনীতির যে বিষয়গুলো তারা নিচ্ছিল, সেটা জার্মানির ক্ষেত্রে কোনোভাবে প্রয়োগ করা সম্ভব ছিল না বলে বিশ্বাস করতেন হেগেল। কারণ তখন জার্মানিতে সেই ধরনের অর্থনৈতিক উন্নয়ন বা শিল্প বিপ্লব বা কোনো ধরনের বিপ্লবের তাদের অভিজ্ঞতাও ছিল না, এবং তখন রাজার ক্ষমতাটাকে, অর্থাৎ শাসকের ক্ষমতাকে কিভাবে বৃদ্ধি করা যায় এবং গৃহযুদ্ধ থেকে নানান বিশৃঙ্খলাকে কিভাবে একেবারে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা যায়, যার জন্য তিনি একজন জাতীয় রাষ্ট্রের একেবারেই তিনি জাতীয় রাষ্ট্রের গুণগান করেছেন, এবং এই পদ্ধতিটাই জাতীয় রাষ্ট্রের একদম পুরোপুরিভাবে তিনি ধারণ করেছেন। তো যখন এই হেগেল তার রাষ্ট্রতত্ত্ব এবং রাষ্ট্রতত্ত্ব যে সম্পর্কে তিনি যে দর্শন দিয়েছেন, তারা সাধারণত আমরা দেখি দুটো স্তম্ভ বা ভিত্তির উপরে নির্ভর করে দিয়েছেন। একটা হচ্ছে দাম্ভিক পদ্ধতি, আর একটা হচ্ছে জাতীয় রাষ্ট্রের ধারণা। তো দাম্ভিক পদ্ধতির মাধ্যমে তিনি এই রাষ্ট্র তৈরির কথা বলেছেন। তো তিনি যখন এই রাষ্ট্র তৈরির, রাষ্ট্রের উৎপত্তির কথা বলেন, তার আগে আমরা যে সকল অনেক রাষ্ট্র দার্শনিকদের দেখেছি যারা তার পূর্বসূরি ছিলেন, তারা বলেছেন রাষ্ট্র কিভাবে তৈরি হয়েছে। অনেকেই বলেছেন সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, কিন্তু এই প্রাকৃতিক অধিকার, সামাজিক চুক্তি, এই বিষয়গুলো কিন্তু হেগেল সেই ধরনের চিন্তা ভাবনার কাছে তিনি যাননি, এবং এটা তিনি একেবারেই অস্বীকার করেছেন, এবং তার চিন্তায় কখনোই এই চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টির কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে এই প্রাণী জগতের মধ্যে বিবর্তনের মাধ্যমে, বিবর্তিত হয়ে হয়ে একদম শেষ পর্যায়ে আসে হচ্ছে মানুষ। অর্থাৎ বিবর্তনের শেষ পর্যায়টা যখন মানুষ আসে, মানুষ আসার পরে তিনি বলেছেন যে মানুষ আসার পরে মানুষ কি করে, মানুষ একা থাকতে পারে না। যেহেতু মানুষ একাকি চলতে পারে না, একাকি থাকতে পারে না, তখন সে তার নিজের প্রয়োজনেই একটা পরিবার পদ্ধতি চলে আসে। তো পরিবার নিয়ে যখন মানুষ থাকে, পরিবারের মধ্যে ভালো অবস্থান, পরিবার স্নেহ মায়া মমতা ভালোবাসা সেগুলি থাকলেও সব প্রয়োজন কিন্তু পরিবার মেটাতে পারে না। তো সেক্ষেত্রে কি প্রয়োজন পড়ে, একটা পর্যায়ে দেখা যায় যে সমাজ তৈরি হয়। তো সমাজ যখন তৈরি হয়, সমাজে দেখা যায় যে ওই সমাজের মধ্যে হয়তো নানান ধরনের, একটা সমাজ তৈরি হলে সমাজে নানান কিছু প্রয়োজন হয়তো মেটানো সম্ভব, কিন্তু সমাজের মধ্যে নানান পরস্পর বিরোধী, নানান ধরনের মানসিকতার মানুষের যেখানে বসবাস থাকে, এবং সেখানে পরস্পর বিরোধী, স্ববিরোধী নানান মতামতের একটা
সংঘর্ষ চলতে থাকে। আর সমাজ কি করে, সমাজ নিজের প্রয়োজনে, নিজের নিরাপত্তার প্রয়োজনে, নিজেকে শক্তিশালী করার প্রয়োজনে তারা আইন প্রণয়ন, পুলিশ, সামরিক বাহিনী, এই বিষয়গুলোকে সমাজ সবসময় নিয়ে নেয় এবং নিজের নিরাপত্তার জন্য। অর্থাৎ সমাজ মানেই একটা প্রতিযোগিতার জায়গা। তাহলে আমরা যে সমাজের কথা হেগেল বলেছেন, সেই সমাজটাকে তিনি আসলে যেভাবে বিশ্লেষণ করেছেন সেটা বোঝাই যায় এটা একটা বুর্জুয়া সমাজ। তো যখন এই পরিবার থেকে সমাজ ব্যবস্থায় আসলো এবং সমাজে এসে নানান পরস্পর বিরোধী, নানান দ্বন্দ্ব সংঘাতের যে একটা সম্মুখীন হওয়ার কারণে দেখা গেল যে পরিবার এবং সমাজের দ্বন্দ্বের মধ্য থেকে তখন সৃষ্টি হয়ে গেল রাষ্ট্র। মানুষের প্রয়োজনেই তখন রাষ্ট্র সৃষ্টি হলো। এই যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এই রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রটাকে আসলে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সৃষ্টি হওয়ার এই পদ্ধতিটাকেই হেগেল বলেছেন দ্বান্দ্বিক পদ্ধতি। অর্থাৎ দ্বান্দ্বিক পদ্ধতিতে পরিবার যদি মত হয়, এখানে সমাজ হচ্ছে প্রতিমত, এবং এই মত প্রতিমতের মধ্যে যে সংঘর্ষ বা দ্বন্দ্বের মাধ্যমে সেটা বিলুপ্ত হয়ে, সেটা পুরোপুরি বিলুপ্ত না, অর্থাৎ সেটার মধ্য থেকেই একটা পরিপূর্ণ সমন্বিত পরম জ্ঞান হিসেবে রাষ্ট্রের উৎপত্তি হয়। তো পরিবার থাকে, পরিবার সমাজ তার থেকে সবচেয়ে যে বেশি সুবিধা এবং বেশি পরিমাণ যে অবস্থান নির্ণয়, অর্থাৎ নিজের যে বসবাসযোগ্য, কল্যাণকর মানুষের জীবনযাপন করার জন্য নিরাপদ আশ্রয়স্থল, সেটাই হয় রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে গিয়ে এমন এক জায়গা যেখানে হেগেল বলেছেন যে এটা হচ্ছে মানুষের মহামিলন কেন্দ্র। অর্থাৎ এই যে ক্রমান্বয়ে দ্বান্দ্বিক পদ্ধতির মধ্য দিয়ে এই যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এই রাষ্ট্রটাকে তিনি আসলে বলেছেন যে একেবারেই একটা আধ্যাত্মিক বিষয়, অর্থাৎ ভাবের জগতের বিবর্তনের মধ্য থেকে আধ্যাত্মিকভাবে একটা রাষ্ট্রের সৃষ্টি হওয়া, এখানে একদম স্থায়ী রূপ পাওয়া সেটা কথা, এবং এটাকে একেবারেই ঐশ্বরিক একটা স্থান রাষ্ট্রকে তিনি বলেছেন যে এখানে একজন ব্যক্তি তার স্বাধীনতা যদি চায়, একজন ব্যক্তি তার স্বাচ্ছন্দ্য স্বাধীনতা যেটা তার পরম পাওয়া, সেই পরম পাওয়া তো রাষ্ট্রই তাকে দিতে পারে। আর যেহেতু রাষ্ট্র তাকে দিতে পারে, রাষ্ট্র যে নিয়ম কানুন, যে নৈতিকতা, যে যা কিছুই ব্যক্তির জন্য করবে, ব্যক্তির অবশ্যই সেই রাষ্ট্রের সবকিছুই ব্যক্তিকে মেনে নিতে হবে। আর ব্যক্তি রাষ্ট্রের বাইরে কিছু না, আর সে কোন সময় স্বাধীনতা এমন কিছু হয় না, এমন কিছু রাষ্ট্রের চিন্তার বাইরে গিয়ে ব্যক্তি তার নিজের স্বাতন্ত্র্যকে চিন্তা করে সেখানে স্বাধীনতার পরিপূর্ণতা সে পেতে পারে না। এই কারণে রাষ্ট্রই পারে ব্যক্তিকে তার স্বাধীনতা সহ একেবারে পূর্ণ সভ্যতার যে বিষয়গুলি ব্যক্তির প্রয়োজন সেটা দিতে। এইভাবেই একটা দ্বান্দ্বিক প্রক্রিয়ার মাধ্যমে একেবারেই সেই পরিবার থেকে সমাজের পরে তারপরেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তো এখানে হেগেল যে রাষ্ট্র সৃষ্টির কথা বলেছেন, তিনি একটা বই রাষ্ট্র এই বিষয়গুলো নিয়ে তার ফিলোসফি অফ এস্টেট বইয়ের ভিতরে তিনি একটা বিস্তৃত বর্ণনা করেছেন, বিস্তারিত। সেখানে তিনি বলেছেন যে প্লেটো এই রাষ্ট্র সম্পর্কে তিনি যে বিভিন্ন ধরনের ধারণা দিয়েছেন, যদি কোথাও কোনো ধরনের সেই ধারণাগুলোকে পুরোপুরি সুস্পষ্ট রূপ কিন্তু দিয়েছেন এখানে হেগেল। এবং হেগেলের যে রাষ্ট্রতত্ত্ব রয়েছে, এই রাষ্ট্রতত্ত্বটা তিনি বিভিন্নভাবে আমরা যদি তার বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করি, যে রাষ্ট্রতত্ত্বকে তিনি কতখানি রাষ্ট্রকে শক্তিশালী করেছেন, কিন্তু কেন করেছেন, তিনি ব্যক্তির জন্য, ব্যক্তির স্বাধীনতা, স্বাধীন চিন্তা চেতনা, ব্যক্তির ভালো মন্দ, ব্যক্তির স্বাতন্ত্র্যবাদ পুরোপুরি সেটা রাষ্ট্রের কাছে যদি নিজেকে সে সমর্পণ করে, রাষ্ট্রের চিন্তাকেই যদি তিনি নিজেকে সেখানেই যদি বুঝতে পারে যে রাষ্ট্র তার কল্যাণের জন্য করছে, অতএব সেই কাজগুলোর সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের, অতএব রাষ্ট্রই করবে। তো আমরা যদি এই হেগেলের দর্শনটাকে আমরা পুরোপুরি বিশ্লেষণ করে তার বৈশিষ্ট্যগুলি আমরা এখানে বিশ্লেষণ করব, দেখি তার বৈশিষ্ট্যগুলি এই রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটা বিশ্লেষণ করার পরে আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। হেগেলের রাষ্ট্রতত্ত্ব আমরা যদি পুরোপুরি বিশ্লেষণ করি তাহলে অনেকগুলি বৈশিষ্ট্য দেখা যায়। হেগেল যে রাষ্ট্রতত্ত্বের কথা বলেছে, অর্থাৎ
মানুষের যে পূর্ণ স্বাধীনতা, স্বাধীনতা যে চায়, স্বাধীনতার পূর্ণ স্বাধীনতার বিকাশটা, পূর্ণ স্বাধীনতা সে পেতে পারে এই রাষ্ট্রের মধ্যে, অর্থাৎ বুর্জোয়া সমাজ বা পরিবার সেখানে সে স্বাধীনতা পেতে পারে না, সেখানে এই রাষ্ট্রের মধ্যেই তার স্বাধীনতাটা পাবে, এবং একটা দান্তিক পদ্ধতির মাধ্যমে, দান্তিক প্রক্রিয়ায় এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তো কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, বৈশিষ্ট্যগুলি হচ্ছে যেমন একটু আলোচনা করলে দেখো, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ বর্জন। হেগেল কি করেছেন, তার যে পূর্বসূরি যারা ছিলেন তারা যখন প্রাকৃতিক অধিকার, প্রাকৃতিক আইন বা রাষ্ট্র সৃষ্টি হয়েছে চুক্তির মাধ্যমে, এটাকে তিনি বর্জন করেছেন। তিনি বলেছেন যে না, রাষ্ট্র আসলে একটা বাস্তব অবস্থা, বাস্তব চাওয়া, সেখানে রাষ্ট্রের যে উৎপত্তি ঘটেছে এটা হচ্ছে গিয়ে একেবারেই একটা দান্তিক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে, অর্থাৎ পরিবার যদি থিসিস হয় সমাজ এক্ষেত্রে অ্যান্টি থিসিস, এবং পরবর্তীতে বিভিন্ন সাংঘর্ষিক এবং পরস্পর বিরোধী কিছু কারণে এক পর্যায়ে গিয়ে রাষ্ট্র সৃষ্টি হয়, এবং রাষ্ট্রটাকে তিনি বলেছেন সিনথিসিস, অর্থাৎ এটা দান্তিক প্রক্রিয়ায় পরিবার থেকেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, এবং রাষ্ট্র গিয়ে, রাষ্ট্র হচ্ছে গিয়ে মানুষের জন্য একটা মহামিলন ক্ষেত্র, এবং সেখানে তার নিরাপত্তা এবং নিরাপদে থাকার জন্য স্থান, যার কারণে রাষ্ট্র যে আইন তৈরি হবে সেই অনুযায়ী মানুষ সেই অনুযায়ী নিজে পরিচালিত হবে। আর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রই রাষ্ট্রের উদ্দেশ্য, অর্থাৎ এখানে রাষ্ট্র যে তৈরি হয়েছে, রাষ্ট্র আসলে মূল লক্ষ্যই হচ্ছে রাষ্ট্র তৈরি করা, রাষ্ট্রটা তৈরি হওয়ার জন্য অর্থাৎ পরম সত্তা, বিভিন্ন যে দান্তিক প্রক্রিয়ায় এই রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, এবং রাষ্ট্র সৃষ্টি করায় যে এখানে মূল লক্ষ্য ছিল, ব্যক্তি হচ্ছে উপলক্ষ মাত্র। তিন হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা হচ্ছে গিয়ে মানুষ সভ্যতার সবচাইতে পরম যে চাওয়া পাওয়া, প্রাকৃতিক অধিকার অনুযায়ী যে স্বাধীনতা মানুষ চায়, অর্থাৎ মানব সভ্যতার ক্ষেত্রে যদি আমরা বুঝি যে সভ্য সমাজ, সেটাই হচ্ছে স্বাধীন সমাজ। আর মানুষের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা এনে দেয় রাষ্ট্র, এবং রাষ্ট্র স্বাধীনতার জন্য নীতি নৈতিকতা আইন প্রণয়ন যা কিছু করে সেটা সব মানুষের জন্যই করে, এবং তার এই স্বাধীনতা লাভের জন্য মানুষের উচিত সেই রাষ্ট্রের কাছে নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করা, এবং পুরোপুরিভাবে সমর্পণ করলে পরেই রাষ্ট্র তার সব ক্ষেত্রে সবকিছুই সঠিকভাবে কল্যাণের জন্য করতে পারে। চার হচ্ছে ঐশ্বরিক ধারণা, রাষ্ট্রকে হেগেল বলেছেন এটা একটা ঐশ্বরিক ধারণা, অর্থাৎ এই যে দৈব মতবাদ ক্রমান্বয়ে বিবর্তন হয়ে হয়ে এক পর্যায়ে রাষ্ট্রে এসে বিলীন হয়। তো রাষ্ট্রকে তিনি এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখানে তিনি বলেছেন রাষ্ট্র হচ্ছে কি আসলে একটা ঐশ্বরিক আধ্যাত্মিক যে ধারণা, সেটাই আসলে রাষ্ট্র। রাষ্ট্রকে তিনি বিধাতার সৃষ্টি, রাষ্ট্রকে এমন একটা রাষ্ট্র সৃষ্টি, বিধাতার সৃষ্টি, রাষ্ট্র ধ্বংসও হবে ঐশ্বরিক একটা চিন্তার উপরে ভিত্তি করে, এই কারণে তিনি এই রাষ্ট্রকে বলেছেন যে ঐশ্বরিক ধারণা বা রাষ্ট্রকে বিধাতার সৃষ্টি হিসেবে তিনি বলেছেন। পাঁচ হচ্ছে রাষ্ট্র সমগ্র বস্তু, মানব সভ্যতার এই সভ্যতার ইতিহাস, ইতিহাস আর সভ্যতা আস্তে আস্তে বিবর্জিত হয়ে হয়ে একসময় কিন্তু রাষ্ট্রের মধ্যে বিলীন হয়ে যায়, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে গিয়ে একটা পুরো সমগ্র, এই পুরো সমগ্রর মধ্যে কিছু অংশ যেখানে মানুষ স্বাধীনতা সবকিছু যে জিনিসগুলি এই সমগ্রর মধ্যেই রয়েছে, এখানকার প্রত্যেকটা অংশের তাৎপর্য থাকলেও তারা আলাদা আলাদা ভাবে যে যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে তাৎপর্য আর সমগ্র মিলে যখন একত্রিত হয় সেখানকার সেই তাৎপর্যগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে, কাজেই রাষ্ট্রটাই হচ্ছে সবচাইতে বড় শক্তিশালী বিষয়। তারপরে রয়েছে জাতীয় রাষ্ট্র, জাতীয় রাষ্ট্রকে যে ভিত্তি করে তিনি এই রাষ্ট্রতত্ত্ব দাঁড় করিয়েছেন দান্তিকতার আশ্রয় নিয়ে, এবং তিনি একজন জাতীয় রাষ্ট্রের সমর্থনকারী ছিলেন, কারণ জাতীয় রাষ্ট্রের মাধ্যমেই আসলে ব্যক্তির নীতি নৈতিকতা বা শিল্প পরিবর্তন বিভিন্ন সবকিছু আসলে তার বিকাশটা ঘটে এই জাতীয় রাষ্ট্রের মাধ্যমে, এর জন্য তিনি জাতীয় রাষ্ট্রের সমর্থক ছিলেন। তবে সেই জাতীয় রাষ্ট্রের যারা অন্যান্য সমর্থনকারী যারা রাষ্ট্রচিন্তাবিদ তারা যেভাবে জাতীয় রাষ্ট্রকে সমর্থন করেছেন, জাতীয় রাষ্ট্রের মাধ্যমে যে উদারতাবাদের বা উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের চিন্তা ভাবনাকে সমর্থন করেছেন, আসলে হেগেল সেই চিন্তা ভাবনার বিরোধী ছিলেন। তারপরে হচ্ছে গণতন্ত্র ও রাজতন্ত্র,
তার একটা রাষ্ট্রতত্ত্ব বিশ্লেষণ করলে আমরা আর একটা বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে যে গণতন্ত্র রাজতন্ত্র সম্পর্কে তার কি ধারণা ছিল। আমরা দেখি যে প্রাচীন সময় থেকে রাষ্ট্র দার্শনিকদের মধ্যে যে গণতন্ত্র বিরোধী যে বা গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন সমালোচনাকারী রাষ্ট্র দার্শনিক যত ছিলেন তার মধ্যে হেগেল কিন্তু একজন, যিনি গণতন্ত্রকে বারবারই বলেছেন বিবেক বর্জিত একটি শাসন ব্যবস্থা, এবং এই বিবেক বর্জিত শাসন ব্যবস্থা তিনি গণতন্ত্রকে সমর্থন করেননি। গণতন্ত্রের ক্ষেত্রে তিনি বলেছেন এই গণতন্ত্রই হচ্ছে নৈরাজ্যবাদের প্রথম পদক্ষেপ। তিনি এই গণতন্ত্রকে নৈরাজ্যবাদিতার প্রথম অবস্থাটাকে তিনি দেখেছেন। তারপরে তিনি বলেছেন যে গণতন্ত্র কখনো সমাজের যে চাহিদাগুলো থাকে সেটা সমন্বয় করে সে রাষ্ট্রের কাছ থেকে সেটা আদায় করতে পারে না, গণতন্ত্র এই কাজগুলো তারা পারে না, কাজেই গণতন্ত্র কখনোই তিনি সমর্থন করেন নাই। গণতন্ত্রের ক্ষেত্রে তিনি রাষ্ট্রকে যেভাবে জনগণের অধিকার বা জনগণের সার্বভৌমত্বের ক্ষেত্রেও তিনি অস্বীকার করেছেন, এবং তিনি যে বিষয়গুলো বলেছেন সেক্ষেত্রে দেখা যায় রাষ্ট্র অনেক শক্তিশালী, অর্থাৎ এই যে রাষ্ট্র শক্তিশালীর কথাই তিনি বারবার বলেছেন, এবং রাজতন্ত্রকে এই কারণে গণতন্ত্রকে বাদ দিয়ে তিনি রাজতন্ত্রকে সমর্থন করেছেন। রাজতন্ত্র সমর্থন করার ক্ষেত্রে তিনি যে বিষয়টাকে দেখিয়েছেন তা হচ্ছে যে রাজতন্ত্র রাজা যিনি রয়েছেন শাসক তিনি স্বৈরাচারী হতে পারবেন না, এই কারণে পারবেন না যে সেখানে একটা প্রশাসনিক ব্যবস্থা থাকবে, অর্থাৎ রাজাকে পরামর্শ দেওয়ার মতো থাকবে এবং প্রশাসন সেখানে যেভাবে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে সহায়তা করবে, যার কারণে রাজা স্বৈরাচারী হতে পারবেন না এবং শক্তিশালী একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এটা তিনি বলেছেন। তারপরে তিনি দেখিয়েছেন রাষ্ট্র ও যুদ্ধ, তিনি যুদ্ধের সমর্থনকারী ছিলেন যে শক্তিশালী রাষ্ট্র যখন ন্যায় রাষ্ট্র যদি মনে করে যে ন্যায় নীতি প্রতিষ্ঠিত করতে হবে এবং ন্যায়পরায়ণ হিসেবে তারা যখন রাষ্ট্র যুদ্ধ হয় শক্তিশালী রাষ্ট্র হিসেবে যিনি বিজয় লাভ করে তার দায়িত্ব থাকে যে, অর্থাৎ এই যুদ্ধটাকেও তিনি দাম্ভিক প্রক্রিয়ার মাধ্যমেই একটা যুদ্ধ প্রক্রিয়া রাষ্ট্র সৃষ্টির কথা তিনি বলেছেন যে এইভাবে যুদ্ধের মাধ্যমে যারা বিজয় লাভ করবে তারাও একটা ন্যায় নীতি প্রতিষ্ঠিত তাদের করতে হবে। আর তারপরে তিনি বলেছেন রাষ্ট্রের ক্ষমতা, অর্থাৎ একটা ক্ষমতাশালী রাষ্ট্রকে অনেক ক্ষমতাশালী হতে হবে, যেমন শৌর্য বীর্য সমৃদ্ধ এই বিষয়গুলি রাষ্ট্রের মধ্যে থাকবে, তাহলে রাষ্ট্রের এই যে ক্ষমতা থাকবে, এবং একটি ক্ষমতাশালী রাষ্ট্র আসলে সত্যিকার অর্থে রাষ্ট্রের স্বাধীনতা এবং জনগণের কল্যাণের জন্য সে কাজ করতে পারবে, এই রাষ্ট্রের শক্তিমত্তাকে তিনি সবসময় প্রাধান্য দিয়েছেন রাষ্ট্রের ক্ষমতা। আর সরকারের সাংগঠনিক দিক, সরকার শুধুমাত্র সরকার একা বা রাজা রাজতন্ত্র সেটা না, তার কিছু সাংগঠনিক দিক থাকবে, সেটা হচ্ছে একটা আইন প্রণয়ন ব্যবস্থা বা সংবিধান সাংবিধানিক সরকার থাকবে। তারপরে এখানে এই যে বিভিন্ন সংগঠন একটা আইন প্রণয়ন প্রয়োগের জন্য একটা রাষ্ট্রের ভিতরে যে বিভিন্ন ধরনের সংখ্যালঘিষ্ঠ শ্রেণী থাকে গোষ্ঠী থাকে এদের প্রতিনিধিত্ব থাকবে আইন প্রণয়ন ব্যবস্থায়। তারপর একটা প্রশাসনিক ব্যবস্থা থাকবে যারা সরকারকে সাহায্য সহযোগিতা করবে, এবং এই প্রসেসের মাধ্যমে সংবিধানের মাধ্যমেই দেখা যাবে যে রাষ্ট্র পরিচালিত হবে, আর রাষ্ট্রই রাষ্ট্রের সংবিধান তৈরি করবে রাষ্ট্রের অনুযায়ী, এবং সংবিধান সেটা একটা স্থায়ী ব্যবস্থা থাকবে। আর তারপরে রয়েছে সিভিল সোসাইটি, তিনি একটা সুশীল সমাজের কথা বলেছেন যে রাষ্ট্রের অভ্যন্তরে যারা বিভিন্ন জ্ঞানী গুণীজন বিভিন্ন ক্ষেত্রে দক্ষ এরকম যারা সিভিল সোসাইটির লোকজন তারা জনসাধারণের রাষ্ট্রের কার্য প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে তারাই সাহায্য এবং তারাই অগ্রগামী হিসেবে থাকবে। আর হেগেল এই আন্তর্জাতিকতা বিরোধী ছিলেন, তিনি আন্তর্জাতিকতা বিরোধী মনস্ক ছিলেন, তিনি আন্তর্জাতিক আইন নীতি এগুলোর বিরোধী ছিলেন, তিনি মূলত এই যে শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন, এবং জাতীয় রাষ্ট্র যেখানে দেখেছেন তিনি বলেছেন যে জাতীয় রাষ্ট্রকে তিনি তার অভ্যন্তরের যে শক্তিশালী শক্তিমত্তা রাষ্ট্রের এই বিষয়টাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, যার কারণে আমরা দেখি যে হেগেলের রাষ্ট্রতত্ত্ব এই বিভিন্ন বিশ্লেষণ করে বৈশিষ্ট্যর পরেও বিভিন্ন সময়ই এই হেগেলের রাষ্ট্র দর্শনের অনেক সমালোচনা হয়েছে, নানানভাবে নানান কিছু সমালোচনা হয়েছে, যেমন হেগেল যেভাবে রাষ্ট্র দর্শনটা রাষ্ট্রকে এত শক্তিশালী করার কারণে পরবর্তী
পরবর্তীতে আমরা দেখি তিনি গণতন্ত্রকে তিনি বাদ দিয়েছেন, অথচ এখন বর্তমানে গণতন্ত্র সবচেয়ে সবার জনপ্রিয় একটা শাসন ব্যবস্থা, এবং রাষ্ট্র শক্তিশালী হওয়ার জন্য তার যে নীতি ধ্যান ধারণাকে সেখানে গ্রহণ করে পরবর্তীতে দেখা গিয়েছে সর্বাত্মকবাদ নামে একটা রাষ্ট্র দর্শন সেখানে গ্রহণ করেছে, বিশেষ করে জার্মানির যে আমরা দেখি যে হিটলারের সেই নাৎসিবাদ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং তাছাড়াও সমাজ এই যে সাম্যবাদ সাম্যবাদী ধারণা, এই বিষয়গুলোর ক্ষেত্রেও আমরা দেখি যে এই হেগেলের রাষ্ট্র দর্শনটাকে গ্রহণ করা হচ্ছে। তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ব্যক্তি স্বাধীনতাকে দিতে গিয়ে তিনি আসলে ব্যক্তিকে কেন্দ্র করেই রাষ্ট্র একটা সর্বাত্মকবাদী ধারণাকে তিনি অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। তিনি রাষ্ট্রের ক্ষমতাকে অনেক বাড়িয়েছেন এবং এখানে তিনি তার রাষ্ট্রের ক্ষমতাকে যেভাবে একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন, রাষ্ট্রের ক্ষমতার জন্য তার মনে হয়েছে যেটা যে জোর যার মুল্লুক তার, এই জাতীয় একটা কথা সেখানে প্রযোজ্য হয়েছে। এই বিষয়গুলো তার সমালোচনাকারী বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা হলেও আমরা জানি যে এই হেগেল আমরা যদি তার টোটাল বিষয়টাকে দেখি যে আসলে তিনি ছিলেন এমন একজন দার্শনিক যে সেই প্রাচীন সময় প্লেটো এবং অ্যারিস্টটলের রাষ্ট্র দর্শন নিয়ে যেমন আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন মর্যাদাপূর্ণ একটা জায়গায় গিয়েছিল, পরবর্তীতে কিন্তু এই হেগেলের রাষ্ট্র দর্শনও আমরা দেখি যে বিশেষ মর্যাদার অধিকারী হয় ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে, এবং জার্মান থেকে পরে এই তার এই দর্শন বিভিন্ন এই যে ইতালি তারপরে ইংল্যান্ড সেখানেও কিন্তু তার দর্শন বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে, এবং তার দর্শনটাকে একেবারেই পুরোপুরি সম্পূর্ণ একটা রাষ্ট্র স্বাধীনতা জনসাধারণ সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। আমরা দেখি যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্রের যে দায়িত্ব কর্তব্য সেটাকে গুরুত্ব দিয়েছেন, এবং রাষ্ট্র কিভাবে ব্যক্তির সবকিছু দায়িত্ব নিয়ে সেই কাজগুলো রাষ্ট্র যাতে করতে পারে, ব্যক্তি যাতে নিশ্চিন্তভাবে নিজেকে রাষ্ট্রের দিকে বিলিয়ে দিতে পারে, নিজেকে সমর্পণ করতে পারে, সেই ব্যবস্থার কথাই তিনি বলেছেন। এই কারণে আমরা দেখি যে এই মহান দার্শনিক যাকে বলা হয় আসলে দার্শনিকদের রাজা, আবার রাজার দার্শনিকও তাদের বলা হয়, যে আবার আমরা দেখি যে তার রাষ্ট্র দর্শন ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এই আধুনিক রাষ্ট্রচিন্তার ইতিহাসে, এবং তার এই রাষ্ট্র দর্শন আর সব জায়গায় যেইভাবে সমাদৃত হয়েছে যার কারণে আমরা তাকে একজন মহান রাষ্ট্রতত্ত্ববিদ এবং দার্শনিক হিসেবে অভিহিত করতে পারি। তো এই ছিল হেগেলের রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্র দর্শন। তো মহান এত বড় একজন দার্শনিক হয়তো সবকিছু বিস্তারিতভাবে সবকিছু সুক্ষাতি সূক্ষ্মভাবে আলোচনা করা সম্ভব হয় না, এত কিছু আমরা নিজেরাও বুঝতে পারি না তিনি আসলে কতখানি কত সুন্দরভাবে সবকিছু কিভাবে বিশ্লেষণ করেছেন, তবুও আমরা সেইগুলি জানার চেষ্টা করবো। যেমন আমিও জানার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি কিছু কিছু যদি আমি বুঝতে পারি, আর তোমরাও যদি পড়ে এই বিষয়গুলি বুঝতে পারো তাহলে আমি মনে করি যে আমার সার্থকতা, এবং এই বিষয়গুলি নিজেকে আত্মস্থ করা এবং জানতে চাওয়ার একটা আগ্রহ আসলে নিজের ভেতর থেকেই তৈরি হতে হয়, এবং এই বিষয়গুলি পড়ার ক্ষেত্রে নিজের আগ্রহটাকে বাড়াতে হয়। তো এই হেগেল মহান দার্শনিক নিয়ে এই আলোচনা আমি আজকে এখানে শেষ করছি। ইনশাল্লাহ সামনে আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।